ময়মনসিংহের গৌরীপুর উপজেলাধীন ডৌয়াখলা ইউনিয়নের চর শ্রীরামপুরে মৎস্য খামারি শফিকা জলের পুকুরে বিষ প্রয়োগে 15 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। তথ্য ভিডিওচিত্রে ময়মনসিংহ থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়া। ময়মনসিংহের গৌরীপুর উপজেলাধীন ডৌয়াখলা ইউনিয়নের চর শ্রীরামপুর গ্রামে তাসনিম ফিলিং স্টেশন থেকে 200 গজ পশ্চিমে মোহাম্মদ ফজলুর রহমান এর পুত্র মোহাম্মদ শফিকা জল ও ময়মনসিংহ সদরের চর নিখোলিয়া ইউনিয়নের বিজয়নগর গ্রামের মৃত সাবেদ আলীর পুত্র মোহাম্মদ আব্দুল মালিক যৌথভাবে দীর্ঘদিন যাবৎ পুকুর ভাড়া নিয়ে পুকুরে বিভিন্ন প্রকার মাছ চাষ করে ফিশারি ব্যবসা করে আসছিল। শুকনো মৌসুমে পাশের পুকুরগুলোতে পানি কমে যাওয়ায় মোটর ব্যবহার করে পুকুরের পাড় ভেঙে যাওয়ার আশঙ্কায় শফিকা জল বৈদ্যুতিক মোটর অন করে গোসল করতে এলাকার সকলকে নিষেধ করেন, কিন্তু নিষেধ উপেক্ষা করে বুধবার 27 ডিসেম্বর বিকেল আনুমানিক 3টার দিকে অন্যান্য দিনের মতো ফিশারি সংলগ্ন বিবাদী সুরুচালি বয়স 55, মোহাম্মদ তারুমিয়া বয়স 27, মোহাম্মদ রমজান আলী বয়স 30 ও মোহাম্মদ মন্নাস আলী বয়স 50 ফিশারির পাড়ে থাকা তার বৈদ্যুতিক অন করে গোসল করতে থাকে। তা দেখে তাদেরকে মোটর অন করার কারণ জানতে চাইলে সুরুজ আলীর ডাকে বিবাদীগণ সকলে একযোগে বলতে থাকে তাদেরকে গোসল করতে না দিলে পুকুরের মাছ বিষ দিয়ে মেরে ফেলবে এবং এর জন্য তাকে চরম মূল্য দিতে হবে। এ সময় ভিকটিম মোহাম্মদ শফিকা জলের ডাক চিৎকারে বাবুল মিয়া, আব্দুস সাত্তার ও অনিক মিয়া সহ আরও অনেকেই ছুটে আসলে তাদের সামনেই মাছের খাদ্যের বস্তা পানিতে ফেলে দেয়, যা এখনও পুকুরে ভাসমান। আমাকে দেখে নেবে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেয়। আমি সাক্ষীসহ এলাকার লোকজনের সহযোগিতায় ওই দিন সন্ধ্যায় ফিশারি থেকে চলে আসি। অদ্য বৃহস্পতিবার 28 ডিসেম্বর সকাল 7 ঘটিকার দিকে ফিশারিতে মাছ ভাসতে দেখে প্রাথমিকভাবে অক্সিজেনের ঘাটতি মনে করি, কিন্তু পুকুরের পানিতে ভাসমান মৃত অর্ধমৃত মাছ হাতে নিয়ে বিষের ঘ্রাণ অনুভব করে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয় স্বজনদের জানিয়েছি। এতে শফিকা জল ও আব্দুল মালিক রিপোর্টার বাংলা টিভিকে বলেন, এতে আনুমানিক 15 লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে ভিকটিম শফিকা জল বাদী হয়ে জানমালের নিরাপত্তা চেয়ে ময়মনসিংহ গৌরীপুর থানায় একটি অভিযোগ করেন। ময়মনসিংহের গৌরীপুর উপজেলাধীন ডৌয়াখলা ইউনিয়নের চর শ্রীরামপুরে মৎস্য খামারি শফিকা জলের পুকুরে বিষ প্রয়োগে 15 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নিউজটি গতকাল প্রকাশিত হয়েছে। অর্ধ শুক্রবার 29 ডিসেম্বর বাদ জুমুয়া ভিকটিম শফিকা জলকে দেখতে ময়মনসিংহের বিশিষ্ট লেখক সাংবাদিক মোহাম্মদ সাইফুল আলম ছুটে যান সাংবাদিক মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়াকে সাথে নিয়ে। লেখক মোহাম্মদ সাইফুল আলম ক্যামেরার সামনে না আসলেও এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। মৎস্য খামারি শফিকা জলের পুকুরে বিষ প্রয়োগে 15 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহের বিশিষ্ট লেখক সাংবাদিক মোহাম্মদ সাইফুল আলম। তিনি বলেন, শফিকা জলের অবস্থা দেখে আমি স্তম্ভিত ও হতবাক। আজ আমি স্বচক্ষে যা দেখলাম, শফিকা জলের মৎস্য খামারের মাছ চাষে যে ক্ষতি হয়েছে তা অনুমান 18 লক্ষাধিক টাকার বেশি হবে। শফিকা জলের নিঃস্ব অসহায়ত্ব দেখে ভাষা হারিয়ে ফেলেছি। তবে প্রশাসনের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে এ ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদের তদন্ত সাপেক্ষে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। শফিকা জলের মৎস্য খামারের ক্ষয়ক্ষতির শোক সহিবার এবং নতুনভাবে ঘুরে দাঁড়াতে স্থানীয় প্রশাসন, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ সকলের সহযোগিতা কামনা করছি। সেই সাথে কায়মনে বাক্যে মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করি, শফিকা জল ভাই যেন এ বিপদ কাটিয়ে ওঠার শক্তি নিয়ে ধৈর্য ধারণের মাধ্যমে পুনরায় ব্যবসা পরিচালনা করতে পারেন। নাম হইল, একটা নাম হইল সুরুজ আলী আর একটা নাম হইল এই তারামিয়া, একটা নাম হইল রমজান আলী আর একটা নাম হইল মুন্নাস আলী, একটা নাম হইল একটা নাম কি একটা নাম সুলতান। এরা
আপনার নামটা কি স্যার? আমার নাম ফজলুর রহমান। আপনার বাড়ি কি এলাকা? আমার বাড়ি তো এই যে এই বাড়ির পিছনে। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবেন? আর কি বলবো, আপনি কি পুকুরের মালিক নাকি? অরিজিনাল অরিজিনাল তো জমি আমার, ছেলে চাষ করে। ভাড়া দিচ্ছেন কার কাছে? মালিক আর এই ছেলে ভাড়া নিছে আর কি। আচ্ছা, বিশটা কেমনে মরে এটা আমার জানা আছে। আচ্ছা, এটা বিশটা খাড়া খাড়া মারতে পারে আপনার ধারণা? এখন তো কালকে যারার সাথে ফারাফারি হয়েছে। নাম বলেন কয়েকজনের। একটা স্যারের নাম জানি যে রমজান, আর ওই বাদ বাই দিন জানি, তার সাথে আরও অনেকেই জড়িত। অনেকেই জড়িত। আপনার নামটা কি? স্বপন। স্বপন, আপনার বাড়ি কোন জায়গা? বিজয়নগর 7 নম্বর। আপনি কি পিসাইলের সাথে সংযুক্ত কাজ করেন? তোমার বড় ভাইয়ের। আর কিছু বলবেন? আমি আর কিছু দেখছি না, সারাদিন এই মাছ দেখতেছি, মরতাছে, টুকায় তুলতাছি। এই ব্যাপারে কি থানায় কোনো চিঠি অভিযোগ করা হয়েছে? গরিব না। ধন্যবাদ।